মা প্রজনন রক্ষায় মেঘনা নদীর এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা শুরুতে প্রকাশ্যে ইলিশ বিক্রি দেখা মিলেছে ফরিদগঞ্জে রোববার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার সদর বাজারে প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত একশো ছিয়াশি কেজি ইলিশ মাছ জব্দ করে এবং জড়িত অভিযোগে তিন মাছ ব্যবসায়ীকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ আর এম জাহিদ হাসান ইলিশ জব্দ ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন জব্দকৃত ইলিশ ফরিদগঞ্জের কয়েকটি এতিমখানা ও চাঁদপুর শিশু পরিবারের পাঠানো হয়েছে